আমাদের সবারই এটা মনে হয় যে ইস, যদি আমি আমার লাইফটা নিজে হাতে ডিজাইন করতে পারতাম, যদি আমি জানতাম যে আগামী দিন কি করব, তাহলে কতই না ভালো হতো, তাই না? কিন্তু যেমন জীবনে সব কিছু আমাদের হাতে থাকে না, ঠিক তেমনই কিছু কিছু জিনিস আমাদের নিজেদের হাতে থাকে, আর তার উপরেই ভিত্তি করে আমি আমার আগামী সপ্তাহটাকে প্রতিবার সুন্দরভাবে সাজিয়ে রাখি। প্রথমেই আমি ডিসাইড করে নিই যে আমাকে কি কি কাজ করতে হবে, যেহেতু আমরা আউট অফ ইন্ডিয়াতে থাকি, আর আউট অফ ইন্ডিয়াতে মেড পাওয়াটা একটা ভীষণ ইম্পসিবল ব্যাপার। তো সেজন্য বাড়ির সমস্ত কাজ আমাকে নিজে হাতেই করতে হয়। তো প্রথমেই আমি ঠিক করে নিই আমাকে কি কি কাজ করতে হবে। যে কাজগুলো আমাকে করতে হয় তার মধ্যে কুকিং, লন্ড্রি, গ্রসারি শপিং, বাথরুম ক্লিনিং অ্যান্ড ফুল হাউস ক্লিনিং। এই সব কাজের মধ্যে কুকিং মানে রান্না করা, যেটা আমাদের প্রতিদিন করতে হয় এবং অনেকটা সময় ব্যয় হয়, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, এভরিথিং। তো প্রথমেই আমি বলবো যে প্রতি শুক্রবার রাতে আমি একটা ছোট্ট ডায়েরি আর একটা পেন নিয়ে বসে পড়ি। বেসিক্যালি প্রতি শুক্রবার থেকেই আমি আমার উইকটা কাউন্ট করি। প্রতি শুক্রবার রাতে আমি ডায়েরি নিই এবং লিস্টের প্রথমেই থাকে আমার মাছ, মাংস, ডিম, মেয়ের দুধ, বিভিন্ন রকমের সবজি, ফল ইত্যাদি। শনিবার সকালে বা বিকেলে, বেশিরভাগ দিন আমরা শনিবারের সকালেই বেরিয়ে পড়ি এবং সমস্ত লিস্টের জিনিসগুলো নিয়ে আসি। সব সময় যে আমরা সুপার মার্কেট বা কোনো মল থেকে শপিং করি এরকম কোনো ব্যাপার নেই। এখানে কিছু কিছু বাজার বসে, সেখান থেকেও আমরা, সেখানে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়, তো সেখান থেকেও আমরা মাঝে মাঝে শপিং করি। আর মাছ, মাংস এই সব কিছুর জন্য আমরা অলওয়েজ বাংলাদেশের দোকানটাকে প্রেফার করি। বাজার থেকে আসার পরে এখন এই মুহূর্তে মানে COVID-19 সিচুয়েশনে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইরিটেটিং কাজ হচ্ছে সব কিছু স্যানিটাইজড করা। বাজার থেকে আসার পরে আমি সমস্ত সবজিগুলো স্যানিটাইজ করি, কিছুটা সময় স্যানিটাইজার দিয়ে, জল দিয়ে বেসিংয়ের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে সেটাকে আমি তুলে নিই। দেন শনিবার রাতেই আমার শুরু হয় মিল স্টার্টিংয়ের প্রিপারেশান, বা পুরো সপ্তাহতে কী কী মিল প্ল্যান করব সমস্ত আমি শনিবার রাতেই ডিসাইড করে নিই। ঠিক এরকমই একটা উইক প্ল্যানার ডায়েরি আছে আমার, যার মধ্যে আমি সব কিছু লিখে রাখি। এই উইক প্ল্যানার ডায়েরিতে আমার প্রতিদিনের সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু আমার এখানে নোট করা থাকে, এমনকি সপ্তাহের কোন দিন আমি কোন কাজ করি বা কোন কাজ করব সেই সব কিছু আমি এখানে নোট ডাউন করে রাখি। যেহেতু আমার হাজবেন্ড ননভেজ খেতে বেশি ভালোবাসে, তাই সপ্তাহে 4 দিন আমরা মাছ মাংস অল্টারনেট করে এবং সপ্তাহে 2 দিন ডিম আর 1 দিন ফুললি নিরামিষ খাই। ব্রেকফাস্টে আমরা কখনো চিড়ের পোলাও, কখনো ম্যাগি, কখনো চাউমিন, কখনো রুটি তরকারি ইত্যাদি আমরা অলওয়েজ প্রেফার করি। তো সেই সব কিছু প্রতিদিনের সোম থেকে একদম রবিবার অবধি সব প্রতিদিনের ব্রেকফাস্টে কি হবে সব কিছু কিন্তু আগে থেকে এই ডায়েরিতে লেখা থাকে। ঠিক এভাবেই আমি পুরো সপ্তাহের মিল প্ল্যান রেডি করে নিই। পুরো সপ্তাহের মিল প্ল্যান রেডি করে নেওয়ার পর আমার নিজেকে অনেকটা ফ্রি মনে হয়, নিজেকে অনেকটা ফ্রেশ লাগে, নিজেকে অনেকটা টেনশন ফ্রি লাগে, কারণ এখন আমি অলরেডি জানি যে আমি কোন দিন কী রান্না করব।
সো আমাকে কিন্তু কখনোই কি রান্না করব এটা নিয়ে কিন্তু আমাকে কখনোই টেনশন করতে হয় না, কেননা আমি অলরেডি জানি আমি কি করব, সেভাবে আমি নিজেকে প্রিপেয়ারও করতে পারি বা সেভাবে আমি চাইলে রাতে সবজিও কেটে রেখে দিতে পারি, মশলাও রেডি করে রেখে দিতে পারি। তো এটা আমাকে অনেকটা হালকা প্রতিদিনের রান্না করার সাথে আর একটা কমন কাজ যেটা সেটা হচ্ছে বাসন মাজা। আমি এটা যখনই রান্না করি তখনই যে বাসনগুলো হয় আমি সাথে সাথে সেগুলো মেজে নিই, বা খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সমস্ত বাসন মেজে কমপ্লিট করে নিই। একবার যদি আমি এক মিনিটের জন্য গ্যাপ নিয়ে ফেলি তাহলে সেটা কিন্তু এক মিনিটের গ্যাপ হয় না, সেটা মোস্ট অফ দ্য টাইম এক ঘন্টা দু ঘন্টার গ্যাপ হয়ে যায়, আর এঠো বাসনগুলো ওরকমভাবেই পড়ে থাকে। সুতরাং আমি এক মিনিটেরও গ্যাপ না নিয়ে রান্না করে তো তখনই মেজে নিই, বা খাওয়ার শেষে আমি সমস্ত বাসন মেজে কমপ্লিট করে রাখি। দেন আমি ডিসাইড করি যে উইকের প্রতিদিনের এমন কি কি কাজ আমার থাকে যেগুলো আমাকে রেগুলার করতে হয়। তার মধ্যে এক হলো হাউস ক্লিনিং ফর 15 মিনিটস। প্রথমে আমি অ্যালার্ম সেট করি 15 মিনিটসের জন্য। 15 মিনিটের মধ্যে আমি আমার ঘরের বিভিন্ন জায়গা যেটা আমার মনে হয় একটু নোংরা হয়েছে সেটা আমি করি। মানে প্রতিদিন যদি আমি প্রতিদিন একটু একটু করে আমার ঘরটাকে পরিষ্কার করি তাহলে কিন্তু আমার ঘর অতটা নোংরা লাগে না। যেহেতু আমার কাছে একটা বাচ্চা আছে, ও বেশিরভাগ সময় সমস্ত কিছু মেস করে ফেলে, তো সেই জন্য আমি চেষ্টা করি 15 মিনিটস এভরিডে ঘরের পেছনে দেওয়ার জন্য। আর সেকেন্ড হলো মেয়েকে নিয়ে 15 মিনিটসের জন্য বাইরে বেরোনো। যেহেতু আমরা এখানে সেরকম লোকজনের সাথে মিশতে পারি না, বা এখানে কেউ কারোর বাড়িতে গিয়ে 2 মিনিট বসা, 5 মিনিট গল্প করে আসা, এই ব্যাপারটা এখানে যেহেতু থাকে না, সেহেতু আমার মনে হয় যে মেয়েটাকে নিয়ে বাইরে বেরোলে ও অনেকটা খোলামেলা একটা পরিবেশ পাবে। তো অন্তত 15 মিনিটসের জন্য হলেও আমি মেয়েকে নিয়ে বাইরে বেরোই। দেন আমি ডিসাইড করি যে উইকে এমন কি কি কাজ থাকে যেগুলো আমাকে রেগুলার করার প্রয়োজন হয় না, অল্টারনেট ডেতে বা দু একদিন অন্তর অন্তর করলেও চলবে। তার মধ্যে প্রথম হলো ওয়াশিং মানে লন্ড্রি। লন্ড্রি আমি সপ্তাহে 2 দিন করি, সোমবার শুক্রবার। সোমবার এবং শুক্রবার আমার একদম ফিক্সড থাকে লন্ড্রির জন্য। যখন আমি ঘুম থেকে উঠে সোমবার ডায়েরি খুলে দেখি তখনই কিন্তু আমার ডায়েরিতে লেখা থাকে যে আজকে লন্ড্রি করতে হবে, তো আমি সেই হিসেবেই আমি কিন্তু লন্ড্রিটা করি সোমবার এবং শুক্রবারে। ঠিক এভাবেই সেকেন্ড যে কাজটা আমি সিলেক্ট করি সেটা হলো বাথরুম ক্লিনিং। ওয়েডনেসডে মানে বুধবারে, সপ্তাহের প্রতি বুধবার আমি আমার বাথরুম ক্লিন করি, বেসিন, কোমোড এবং বাথটাব থেকে শুরু করে সব কিছু, এবং বাথরুম ফ্লোরও আমি বুধবারে ক্লিন করি। এই সব কাজ যেহেতু আমাকে নিজে একা হাতে সব কিছু কমপ্লিট করতে হয়, তো কোথাও গিয়ে সামহাও আমার এটা ফিল হয় যে হয়তো আমি আমার ফুল অ্যাটেনশনটা আমি আমার মেয়েকে দিতে পারছি না। আমার মনে হয় ও হয়তো লোনলি ফিল করছে, স্পেশালি যখন আমি রান্না করি বা ঘর ক্লিন করি বা ঘরের অন্য কোনো কাজ করি। এমনও হয়তো সময় হয় কখনো কখনো যে ও কান্নাকাটি করছে, কিন্তু আমি কোনো ওর পছন্দের ইন্টারেস্টিং খেলনা দিয়ে ওকে এঙ্গেজ করে দিতে চাইছি, কিন্তু স্পেশালি ওর তখন আমাকে প্রয়োজন, আমি সেই সময়টা হয়তো ওকে দিতে পারছি না। তো এটা আমাকে ভীষণ কষ্ট দেয় দিনের শেষে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্ধেবেলাটা 3 থেকে 4 ঘন্টা এক টানা আমি ওকে সময় দিই, ওকে আমি ওর সাথে খেলি, ওর মতো করে খেলি। ও তখন আমার নিজেকে ওর মতোই মনে হয়, আমি ওর খেলনা নিয়ে খেলি ওর সাথে, ওকে আমি গল্প শোনাই, বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস ওকে শেখাই। তো এগুলো আমি করি, এগুলো তখন আমার, তখন বেসিক্যালি ওর আর আমার সময় কাটে। তো এভাবেই কিন্তু আমি ওকে সময় দিই, আর যখন আমি ওর সাথে থাকি তখন আমি কিন্তু ফোনটা আমার কাছ থেকে দূরে রাখি, মানে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক আমি কিন্তু তখন কিছুই করি না, টোটালি ফোনটা ডিটাচ থাকে আমাদের থেকে, যাতে আমি ফুল অ্যাটেনশনটা আমি আমার মেয়েকে দিতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন দ্য এন্টায়ার বিজি উইক আই ডো নট ফরগেট টু লাভ মাই সেলফ, আই লাভ টু প্যাম্পার মাই সেলফ। Every Saturday, I apply my home remedies hair mask and I also do my skincare. Sometimes, I cook my favorite food for me and sometimes I play Ludo with my school friends.
একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা নিজেদেরকে তখনই যত্ন করতে পারবো যখন আমাদের কাছে সময় থাকবে। আর আমাদের কাছে সময় ঠিক তখনই থাকবে যখন আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের কাজ তখনই কমপ্লিট হবে যখন সমস্ত কাজ আমরা খুব রুটিন ওয়াইজ, অর্গানাইজ ওয়াইজ করতে পারবো। তো আমি এভাবেই আমার উইকটা প্রতিবার সাজিয়ে রাখি। প্রতিবার আমাকে কোনো কিছু চিন্তা করতে হয় না, বা কোনো প্রবলেম হয় না, বা কোনো হ্যাপাজার্ট হয় না, বা কোনো স্ট্রেস থাকে না। তো এভাবেই আমি আমার উইকটা পুরোটা কমপ্লিট করি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগলো। প্লিজ ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।